ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে র‍্যাব সাথে দায়িত্বপূর্ণ এলাকায় আমাদের র‍্যাবের প্রায় 15টি টহল টিম এই মুহূর্তে তাদের কার্যক্রম চলমান আছে, যাতে করে আমরা পুরো চট্টগ্রাম মহানগরী এবং চট্টগ্রাম জেলার সকল পূজা মণ্ডপ যে আছে সেগুলি যেন আমরা নিরাপত্তা চাদরে যাতে আসলে নিশ্চিত নিরাপত্তা দিতে পারি সেই ক্ষেত্রে। সেই সাথে এই মুহূর্তে আমাদের সাথে পূজা মণ্ডপের সাথে করে আসলে সাদা পোশাকে আমাদের টহলটি মনোমোতাবেক যারা বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করছে, যাতে করে কোনো কবলিন নাশকতার খবর আমরা আগে থেকে পেয়ে যেতে পারি, এবং আমাদের গ্রীষ্মকাল টিমও সতর্ক অবস্থায় আছে। সর্বোপরি র‍্যাব সাথে আমাদের প্রত্যেকটি সদস্য আমাদের র‍্যাব ফোর্সেস হেডকোয়ার্টারের তত্ত্বাবধানে এবং তাদের গাইডলাইন অনুযায়ী আমরা প্রত্যেকটি সদস্য সচেষ্ট আছি যেন এইবারের শারদীয় দুর্গোৎসব সকলে পরিবারের সাথে নিশ্চিন্ত এবং আনন্দপূর্ণ পরিবেশে উদযাপন করতে পারে। জি ধন্যবাদ আপনাকে। একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আমাদের র‍্যাব সাইবার মনিটরিং সেল যে আছে তার মাধ্যমে আমরা প্রতিনিয়ত মানুষকে সচেতন করবার জন্য বিভিন্ন মেসেজ দিয়ে যাচ্ছি, যাতে করে এইসব গুজবে অযথা হয়তো মানুষজন টান দিয়ে যেন বিশৃঙ্খলা তৈরি না হয়, এবং সেই সাথে আমরা যেটা বললাম যে আমাদের অনগ্রাউন্ড আমাদের টহল টিম সাদা পোশাকে গোয়েন্দা দল আমরা নিয়োজিত আছি, আমরা সর্বোপরি চেষ্টা করছি যেন এই ধরনের যে কোনো গুজব আসতে সেটা যেন আসলে সুন্দরভাবে সমাধান করা যায়, যেন মানুষজন বিভ্রান্ত না হয়। যে আমাদের আসলে আমি র‍্যাবের ব্যাপারে বলতে পারি যে আমাদের আসলে এই ধরনের দায়িত্ব অবহেলার আসলে কোনো সুযোগ নেই, আমরা যেহেতু সকলেই প্রজাতন্ত্রের বেতনমুক্ত কর্মচারী, তো আমরা আমাদের দায়িত্ব জানি, আমরা আমাদের ম্যান্ডেট জানি, সেই অনুযায়ী আমরা নিয়োজিত থাকি।